রাজাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও আসমান। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল, জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল, স্বাগত মেরো হো মজগুল, স্বাগত মেরো হো মজগুল। ঘুর গেলে মান হাইরে ঘুর গেলে মান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। ফেরেস্তা সত্তর হাজারে যাও প্রতি আসমানের ধারে, ফেরেস্তা সত্তর হাজারে যাও প্রতি আসমানের ধারে, মারহাবা মারহাবা বলে মারহাবা মারহাবা বলে গাও নবীজির শান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। খুলো হে বেস্তের দরজা বন্ধ হোক তো যুগের সাজা, খুলো হে বেস্তের দরজা বন্ধ হোক তো যুগের সাজা, গুলজারে গুলবাগিচা ভোগ স্থান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। শত যুগ বিরহ শেষে ওরে আসবে দোস্ত আমার কাছে, শত যুগ বিরহ শেষে আসবে দোস্ত আমার কাছে, আজ এই মিলন উল্লাসে আজ এই মিলন উল্লাসে নেই অভিমান আমার নেই অবসান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। মিলন ভেলা থাকিবে না কোন জলা, যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান, আমার আল্লাহ খুশি হয়ে কর আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, তোমরা যাও ফেরেস্তা ফুলে ফলে সাজাও আসমান। জান্নাত হইতে তুলিয়া ফুল চলার পথে ছিটাও বকুল, স্বাগতমে রহমসগুল হুর গেলে মান, ফেরেস্তা সত্তর হাজারে
তোমরা যাও প্রতি আসমানের ধারে, মারহাবা মারহাবা বলে গাও নবীজির শান। খুলো বেহেস্তের দরজা, বন্ধ হোক দজুকের সাজা। গুলজারে গুলবাগিচা হোক গো স্থান, শতযুগ বিরহ শেষে আসবে দোস্ত আমার কাছে, আজ এই মিলন উল্লাসে আমার নেই অভিমান। আমার আল্লাহ পাক পবিত্র কালামে ফরমাইলেন, তিনি যদি তার হাবিবকে সৃজন না করতেন এই দুনিয়ার একটি বালকনা সৃজন করতেন না। তিনি বলেন লাউলা কালামা খালাক্তু কাফলা, আমি যদি আমার প্যারা হাবিব হযরতে আহমদ মুস্তফা হযরতে মোহাম্মদ মুস্তফা সবাই জমানে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুকে সৃজন না করতাম, এই তো জাহানের একটি কুল কাইনাতের বালকনা আমি আল্লাহ সৃজন করতাম। আমার বন্ধু এই দুনিয়ার বুকে পদার্পণ করে দুঃখে কষ্টেই জীবনটা জর্জরিত করে আহারে। আমার দয়াল নবী সারাটা জীবন দুঃখে কষ্টে কাটাইছে, এই 27 রজবের রাত্রিতে যে তা আল্লাহ পাক তাকে মেরাজে নেওয়ার জন্য ডাকলেন সেই দিনটি ছিল আমার দয়াল নবীর সব চাইতে দুঃখের দিন রে, এর চাইতে কষ্ট এর চাইতে দুঃখময় দিন আমার হুজুর পাককে জীবনে আর আসি নাই, এত দুঃখ সে পেয়েছিল। আমার আল্লাহর আদেশে আমার হুজুর সেই তাইব শহরে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইববাসীরা আমার হুজুরকে সেদিন বিশ্বাস করে নাই রে, আমার হুজুরকে ভুল বুঝে এমন ভাবে আঘাত পাথর ছুড়ে মেরেছিল। একদিন আমার হুজুরে পাক মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু গৃহে খালি গায়ে বসা, মাইশা বলে হুজুর আপনার কি কোনোদিন কখনো বসন্ত রোগ হয়েছিল? আমার হুজুর পাক বলে না তো আয়শা, আমার তো কোনোদিন কখনো বসন্ত রোগ হয় নাই। মাইশা বলে হুজুর তাহলে আপনার এই সারা দেহে অঙ্গে কালো কালো খুচু খুচু দাগ, যে দাগগুলো যাদের বসন্ত রোগ হয় তাদের দেহে থেকে যায়, তাহলে এই দাগ এই চিহ্নগুলো কিসের হুজুর? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার হুজুর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলে, বলে আয়শা রে আমি যেদিন আমার আল্লাহর হুকুমে ওই তাইব শহরে তাইববাসীদের কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাই, সেদিন তাইববাসীরা আমাকে ভুল বুঝে এমন ভাবে আমার গায়ে আঘাত করেছিলেন পাথর ছুড়ে মেরেছিলেন, আকাশ থেকে বৃষ্টি পড়লে মানুষের দেহে যেমন বৃষ্টির ফোঁটা ঝরঝর করে পড়ে ঠিক পাথরগুলো আমার দেহে এমন ভাবে বৃষ্টির মতো করে ছুঁড়েছিল। ও আয়শা সেই তাইববাসীদের সেই পাথর ছুঁড়ার আঘাতের দাগগুলো আজ অবধি আমার গায়ে লেগে আছে রে, এত আঘাত তাইববাসীরা দিয়েছিল। আমার আল্লাহ সেদিন দুঃখ পাইয়া আমার হুজুরকে বলেছিলেন যে বন্ধু আপনি যদি বলেন এই মুহূর্তে আমি তাইব শহর ধ্বংস করে দিই, সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক আল্লাহর দরবারে সিজদায় মোহিত হয়ে বলেছিল মাওলানা এ কাজ আপনি কখনো করবেন না, কারণ ওরা আমাকে আঘাত করছে ওরা বুঝে না। দেখেন কত বড় দয়ার শরীর ছিল আমার নবী, বলে আল্লাহ আপনি যদি ওদের ধ্বংস করে দেন ওরা তো আমাকে না বুঝে আঘাত করছে, আমি আমার কালেমার দাওয়াত আমি কাদের কাছে পৌঁছে, ওরা আমাকে একবার আঘাত করেছে তাতে কি আমি ওদের কাছে বার বার যাব। এত আঘাতপ্রাপ্ত সেদিন হয়েছিলেন। আহারে সেই দিনকার আঘাত, সেদিন আর একটা ঘটনা আমার হুজুরের জীবনে ঘটেছিল। আমার হুজুরের পাকের যে প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা খাদিজাতুল কুবরা আমার হুজুর পাককে ছেড়ে চিরদিনের জন্য তার পরম বন্ধুর বসন চলে গেছে, এই সংবাদ আমার হুজুর যখন পা আমার হুজুর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে বলেছিল আজ হইতে আমার বাম অঙ্গটাও অবশ হয়ে গেল। এত দুঃখে এত কষ্টে জর্জরিত হয়ে আমার হুজুর ক্লান্ত,
আমার হুজুর এই দুঃখে জর্জরিত হয়ে যখন ক্লান্ত হলো, আমার আল্লাহ খুশি হয়ে বলল, আমার বন্ধুকে আমি আর কষ্ট দিব না, আমার বন্ধুকে আমি আমার কাছে নিয়ে এসে আমার বন্ধুকে আমি একটু সুখ দিতে চাই। শতযোগ বিরহ শেষে আসবে দোস্ত আমার কাছে, তাই তো আজ এই মিলন উল্লাসে আমার নেই অভিমান। আমার আল্লাহ তার বন্ধুর সাথে দিদার করবে, মেরাজ করবে, খুশিতে আনন্দিত হইয়া সে সমস্ত বেহেস্তের দরজা খুলে দিয়েছে, সমস্ত দোজকের সাজা বন্ধ করে দিয়েছে, সে আনন্দে আত্মহারা উচ্ছ্বাসিত হয়েছে। তাই সেই এই জগতে ওই বন্ধুর ধ্যানে যারা থাকে, ওই বন্ধুর মিলনে যারা সেই পরশ পায়, তারাই তো কিঞ্চিত মেরাজের নির্যাস বসতে পারে। আমার কাছে চমৎকার প্রশ্ন করল, সেটা কি? আমার দয়াল নবী মেরাজে গেলেন কোথা থেকে? উম্মে হানির ঘরের থেকে। এত লোক দুনিয়ায় থাকতে এই উম্মে হানির কাছ থেকে ঘরের থেকে মেরাজে গেল, কারণ কি? এবং এই উম্মে হানির সাথে আমার হুজুরে পাকের সম্পর্ক ছিল কি? আসলে বিষয়টা কি, এই উম্মে হানির সাথে আমার হুজুরে পাকের কয়েকটা সম্পর্ক ছিল, তার মধ্যে তিনটা সম্পর্ক। ওই যে আমার হুজুর সেই আঘাতে জর্জরিত হয়ে যখন পড়ে গেলেন, আর সেই তাইফবাসীদের সেই আঘাতের স্থান থেকে আমার হুজুরকে উম্মে হানি এনে তার ঘরে তাকে বিশ্রাম করা, আমার হুজুরের সেবা করে। কেমন সেবা করে? হসপিটালে যেমন একটা নার্স একটা রোগীকে যেভাবে সেবা করে, সেদিন উম্মে হানি আমার হুজুরে পাকের একটা নার্সের ডিউটি করেছে। তার নিজের সমস্ত সত্তা আমার হুজুরের উপরে সমর্পিত করে আমার হুজুরকে সেবা করে সে সুস্থ করেছিলেন। এই উম্মে হানি আসলে কে জানেন? এই উম্মে হানির সাথে আমার হুজুর পাকের তিনটা সম্পর্ক, এই মাওলা আলী করমুল্লাহ জহু আর আমার দয়াল নবী, এরা সম্পর্কে কি? এই মাওলা আলী করমুল্লাহ জহু আর দয়াল নবী এরা হইল আপন চাচা তো ভাই। আবার এই মাওলা আলীর সাথে আরেকটা সম্পর্ক আমার হুজুরের, তার মেয়ে একমাত্র মেয়ে মা ফাতেমা তার জামাতা, অর্থাৎ আমার হুজুরের মেয়ের জামা। আর সেই মাওলা আলী আপন বোন ছিল উম্মে হান। এই উম্মে হানি আমার মা ফাতেমার কে যে মাওলা আলীর সাথে বিয়ে দিয়েছিল, সেই সম্পর্কে উম্মে হানি হলো আমার দয়াল নবীর জিয়ারি হন। আর এক সম্পর্কে এই উম্মে হানি হলো আমার দয়াল নবীর আপন চাচাতো বোন। আর একটা সম্পর্ক যেটা সবচাইতে ঊর্ধ্ব স্তরের সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল গুরু ভক্তের সম্পর্ক। মূলত আমার দয়াল নবী মেরাজে গেছে, সে অসুস্থ হইছে, যাহা কিছু হইছে ওইটাও কথা না, মূলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য উম্মে হানির ঘর থেকে উম্মে হানি আমার হুজুর পাককে চাইছিলেন, আশা করেছিলেন তার চরণ স্পর্শ পাওয়ার জন্য, তাই তিনি পরম গুরু, সেই ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্যে উম্মে হানির ঘরের থেকে তিনি মেরাজে গেলেন। এই হইল তিনটা সম্পর্ক, চাচাতো বোন, আর একটা সম্পর্ক জিয়ারি, আর একটা সম্পর্ক হইল গুরু এবং আমার হুজুরে পাক মেরাজে বুড়াকে উঠে উড়াল দিলেন, মেরাজে গেলেন, এক পলক 27 বছর কেটে গেছে, এর মাঝে কি দুনিয়াটা স্থিতি ছিল নাকি দুনিয়া চলতেছিল?
দুনিয়াটা বাবা স্থিতি হয়েছিল। আমার হুজুর পাক বুড়াকে উঠে উড়াল দিলেন, সাত আসমানে চলে গেলেন মাওলার সাথে দিদার করার জন্য। ওই সময়ে এই পৃথিবীতে যদি একটা পাখি আকাশ দিয়ে উড়তেছিল, ওই উড়ন্ত অবস্থায় এখানে স্থিতি জাগাই বেড়ে ঝর্ণা দিয়ে পানি ঝরতেছিল, ওই ঝর্ণার পানি স্তব্ধ স্থিতি হয়েছিল। মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওই তার অবস্থায় স্থিতি। সারা দুনিয়াটা স্থিতি, কারণ পৃথিবীর যে মূল জান সেইটাই উড়াল দিয়া মালিকের কাছে। তাহলে পৃথিবীর গিয়া চলার শক্তি থাকে, ক্ষমতা থাকে, সমস্ত সত্তা স্থিতি হয়েছিল। পলকেই সাতাশ বছর চলে গেল, হুজুর পাক নেমে আসলেন, আবার পাখি উড়াল মারে, ঝর্ণা ধারা পানি ঝরতে থাকে, মানুষ চলতে থাকে, এই পৃথিবী আবার তার মতো করে প্রকৃতির নিয়মে চলতে থাকে। তাই এই বিষয়টা একটা ইহুদি বিশ্বাস করে নাই, সেই কারণে সে ছেলের থেকে মেয়ে হয়েছে। ছোট ঘটনা, একটা ইহুদি তিনি মাছ ধইরে বাড়িতে গেছে, তার স্ত্রীকে বিবিকে বলতেছে যে বিবি তুমি এই মাছটা সুন্দর করে কাইটে ধুয়ে সুন্দর করে পাক করো, রান্না করো, আমি নদীর থেকে গোসল করে আসি, আইসা তারপরে আমি এই তোমার এই মাছ রান্না তরকারি দিয়া আমি ভাত খাবো। তাই সেই ইহুদি কি করলেন, তিনি নদীতে গেলেন গোসল করার জন্য। নদীতে গোসল করলেন, ওই যে সে ওই নবীর মেরাজের ২৭ বৎসরের কাহিনী নিয়ে একটা লোকের সাথে তার আলাপ হইল, তর্ক বিতর্ক হইল। সে বলে যে এক পলকে আবার ২৭ বৎসর কি করে কাটে। সেই বিষয়টা অস্বীকার করলেন। সে যখন ওই নদীতে গোসল করার জন্য ডুব দিলেন, ডুব দিয়া ওইঠায় সে একটা কন্যা, এত সুদর্শন চেহারা তার হইল, একটা মেয়ে লোক হয়ে গেল, একটা যুবতী। আর ওই নদী দিয়ে একটা সৌদাগর বাণিজ্য করার জন্য ওই নদী পথে সে যা, সে তার জাহাজ ওই রূপসী কন্যাকে দেখে থামা, তার প্রেমে পাগল হইয়া যায়। পাগল হইয়া তাকে বিবাহর জন্য প্রস্তাব দেয়, তাকে ওখান থেকে তুলে নিয়ে বিয়ে করে সৌদাগর তার নিজ দেশে তার নিজ গৃহে নিয়ে সেখানে সুন্দরভাবে ওই লোকটা ১২ বছর সৌদাগরের সাথে সংসার করে তিনটা সন্তানের মা হয়। ১২ বছর পরে ঘটনাক্রমে ওই সৌদাগরের সাথে জাহাজে আবার বাণিজ্যে যাবে, সৌদাগরকে বলে আমি আপনার সাথে ১২টা বছর একটানা চললাম, আপনাকে রেখে আমি একটা দিনও থাকি না, আপনি যে আমার বাণিজ্যে যাবেন, আপনার এত বড় জাহাজে আমাকে কি নিয়ে যাওয়া যায় না। তখন বলল ঠিক আছে তুমি চলো, ওই জাহাজে নিয়ে যায় ওই নদী পথে যেই জায়গাটা গোসল করছিল। ওই জায়গাটা যখন আসে ওই নদীর পানি দেখে ওই সৌদাগরের যে স্ত্রী ওই মহিলাটা বলে এত সুন্দর পানি, আমার এখানে খুব গোসল করার ইচ্ছা করছে। বলে গোসল করবা যেহেতু তাহলে করো। সে নদীতে নামে, যখন একটা ডুব দেয় ওই ডুব দেয়া ওই জাগের নেয় সেই ১২ বছর পূর্বে যে পুরুষ ছিল সেই পুরুষ হয়ে যায়, পুরুষ হয়ে ওই ১২ বছরের ঘটনা বাবা তার মনে নাই। সে সুন্দর করে গোসল টোসল করে ওই বাড়িতে যা, বাড়িতে যায় দেখে স্ত্রী ওই মাছ কাটতে আছে, তার মাছ কাটাই হয়। এখন বিবিকে বলে এই আমি গোসল করে আসলাম, এখন তোমারও মাছ কাটা হইল না, তুমি পাক করবা কতক্ষণ, আমি খাবো কতক্ষণ। বিবি কয় স্বামী আপনি তো মাত্র গেলেন, যাই এই সঙ্গে সঙ্গে চইল আসলেন, মাছটা কাটতেও তো সময় লাগে, এটা রান্না করতেও তো একটা সময়ের দরকার। এখন সেই লোকটা বলে বলে কি আমি ছিলাম একটা ব্যক্তি, গোসল করলাম সেখান থেকে এক নিমিষেই মহিলা হয়ে গেলাম, সেখান থেকে সৌদাগর আমাকে পছন্দ করলো, আমাকে বিয়ে করলো, ১২ বছর তার সাথে সংসার করলাম, আমি তিনটা সন্তানের মা হইলাম, আবার সেই জায়গায় এইসা আমি ডুব দিয়া পুরুষ, এত কিছু আমার জীবনে ঘটে গেল, আর তুমি বলতেছো তুমি মাত্র গেলা। তখন বলে আমার নবী তিনি যে আল্লাহর সাথে পলকে ২৭ বছর কাটাইছে, ইহাই এর চাইতে সত্য বিষয় কিছু হইতে পারে না। আসলে ১২ বছরের কাহিনী সৌদাগরের ওই ইহুদির জীবনে ঘটছে, কারণ একটাই, সে আমার নবীর ২৭ বছরের মেরাজটাকে অস্বীকার করেছিল, তাই সে তার নিজের জীবন
দিয়া সে বিষয়টা বাস্তবায়িত হয়ে সে বুঝতে পারলো যে না, আমার আল্লাহ যে আমার নবীর সাথে পলকে 27 বছর মেরাজ করেছি, হাই চরম সত্য। আর এই ভেদ যে জানলো সেই তো নবী এবং আমার রসুল, আমার আল্লাহকে পাই। তবে আমি এবার দুটি কথা রাখবো, একটি গান করলেন দোলেরে দোলেরে মা মেনার কোলে আমার আল্লাহর হাবিব, আপনার কাছে আমি এখান থেকে কিছু কথা জানতে চাই। সে বিষয়টা কি, প্রথম স্টেজে যেমন প্রশ্ন করেছিলাম যে মোহাম্মদী ফুল জিব্রাইল আমিন ছিলেন, কেন সে সালাম পেশ করে নাই বিধায় ফুলের থেকে ধমক দিয়েছিল? আচ্ছা, সে ফুল ছিঁড়ে নিয়ে গেলেন, আমার আল্লাহ তাকে আদেশ করলেন যে এই ফুল তুমি সেই আবদুল্লাহর নাকে শুঙ্গাইবা, অর্থাৎ আবদুল্লাহর পেশানিতে সেই ফুলে নির্যাসটা দিতে হবে। তখন আমার আল্লাহর হুকুমে জিব্রাইল আমিন চলে গেলেন, গিয়া দেখে আবদুল্লাহ এবং আবু তালিব তার উভয়ে বাণিজ্য করার জন্য গিয়েছিলেন। তো খুব ক্লান্ত আবদুল্লাহ তার ভাইকে বলল যে আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম করবো। একটা বৃক্ষের নিচে দুই ভাই বসে, তো দেখা যায় ওই আবু তালিবের কুরুর উপরে কুলের ভিতরে মাথা দিয়া আবদুল্লাহ ঘুমাইল। তো দেখে খুব নিগুম ঘুম ঘুমাইছে, এখন ওই আবু তালিবের পাটা ব্যথা করতেছে। একটা মানুষের মাথা কতক্ষণ রাখা যায়, সে নড়তে পারতেছে না। তখন সে ভাবে আমি যদি উঠি আমার ভাইয়ের ঘুমটা তো ভেঙে যাবে। তখন সে কি করলেন, ওই তার মাথার নিচে একটা পাথর রেখে সে একটু হাঁটাহাঁটি করার জন্য, মানে পাটা ব্যথা হয়েছে একটু ব্যথাটা সারাবে হাঁটাহাঁটি করার জন্য উঠে সরে গেল, ঠিক আছে। আর ওই সুযোগে জিব্রাইল আমিন কি করলেন, আবদুল্লাহর নিকটে আইসা ওই মোহাম্মদী ফুল নিয়া তার নাকে ধরলেন। ওই গ্রান যখন গেল সঙ্গে সঙ্গে ওই যেই পাথরটা আবদুল্লাহর শিতানে ছিল ওই পাথর থেকে পানির লহর বাইর হইতে লাগল এবং 5টা খণ্ডে ওই পাথর খণ্ডিত হইল। তো এখানে আমার জানার বিষয়, মোহাম্মদী ফুল এ জায়গায় রহমতের জিনিস, নাকে দিল এ জায়গায় ভালো একটা কিছু হওয়ার কথা, মানে ভালো কিছু না হয়ে উল্টা ভালো জিনিস ভাঙিয়ে খণ্ড হইল। কারণ এই পাথর 5টা খণ্ডে খণ্ডিত হইল, পাথর থেকে পানি বাহির হইল, এর কারণ কি? এবং এই 5 খণ্ড পাথর আজবদি আছে এই পৃথিবীতে, আজবদি আছে 5টা জায়গায় সে পাথর 5 খণ্ড আছে। আমি জানতে চাই এই পৃথিবীর কোন কোন জায়গায় এই 5 খণ্ড পাথর আছে, আসলে এর মূল হাকিকত বিষয়টা কি? নাম্বার 1 গেল, কুট্টি করে দেখে এলাম এটা। এখন আরেকটা কথা রাখবো, দয়াল নবী মামেনার ঘরে আসলেন, মামেনার ঘরে আসার পরে সারা মক্কা নগরীতে ঢোল পড়ে গেল যে আবদুল্লাহ মামেনার ঘরে, এইটাই শেষ, এই দুইটা কথাই থাকবে, আবদুল্লাহ এবং মামেনার ঘরে ফুটফুট একটা সন্তান জন্ম নিয়েছে। তুই আবু জেহেল তো লাগা নিয়ে আসে, তা আবু জেহেল লোক পাঠাইলো তোমরা দেখাস আসলে ওই জায়গায় কি আছে। তো আবু জেহেল লোক পাঠাইছে, আবু জেহেল জলের লোক আইসা দেখ ওই জায়গায় কোনো ছেলে সন্তান নাই, আছে কন্যা সন্তান মেয়ে। এখন যারা ছেলে সন্তান দেখছে তারা তো রাস্তায় যায় কইতেছে আমরা দেখাইলাম আবদুল্লাহর এলো পুত্র সন্তান হইছে, আর তোমরা কও মেয়ে সন্তান ফাইজলি বলে। এখন যারা মেয়ে দেখছে কয় ভণ্ডামি করার জায়গা পাবো, আমরা মাত্র দেখাইলাম মেয়ে সন্তান আর তোমরা কও ছেলে সন্তান, কয় তাহলে লোক দুই দলের লোক যায় দেখ আসলে ছেলে না মেয়ে। উভয় দল একত্রিত যায়, যায় দেখে ওই জায়গায় কিছু নাই, ওইখানে কিছুই নাই, ছেলেও নাই মেয়েও নাই। আমার আল্লাহ তাকে উঠাইয়া নিয়ে আড়াই দিন রাখে,
আড়াই দিন আমার আল্লাহ তার কাছে নিয়ে যা। এই আড়াই দিনে আমার আল্লাহ আমার হাবিবকে খুব মহব্বত ভালোবাসা দিয়ে রাখে, তাকে কিছু খাওয়া এবং দশটা বিষয় তাকে দান করে। আমি জানতে চাই এই দশটা তৌফা আমার আল্লাহ আড়াই দিন রাইখে আমার হুজুরকে দান করলো, এই আড়াই দিনের শিশুকে সেই দশটা তৌফা কি কি এবং বিষয়টা কি? আর আড়াই দিন ওই মা মেনা যে আসিল, এখন একটা মাই যদি সন্তান জন্ম দেয়, এখন জন্ম দিয়া সাইডে যদি দেখে যে সন্তান কাছে নাই, ওই মাই কি ঠিক থাকতে পারে? কখনোই পারে না। তাহলে ওই আড়াই দিন মা মেনা কি নিয়ে আসিল, নাকি খালি আসিল, নাকি অন্য কোনো একটা বিষয় ওইখানে অন্য কোনো হাকিকত ঘটছিল? যদি থাকে কি, আর আমার আল্লাহ দশটা তওফা দান করে, সেই দশটা তওফা ওয়া কি কি, তার নাম কি, এই দুটি কথাই রইল আশা করি চমৎকার ভাবে আমাদেরকে বোঝাব। শত যুগ বিরহ শেষে আসবে বন্ধু আমার কাছে, শত যুগ বিরহ শেষে আসবে বন্ধু আমার কাছে, আজ এই মিলন উল্লাসে, আজ এই মিলন উল্লাসে, নেই অভিমান আমার, নেই অভিমান, তোমরা যাও ফেরে ফুলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান। তোমরা যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান, তোমরা যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও আসমান। এই দুনিয়ায় গুরু ভক্তেরও মেরাজ হয়, এই দুনিয়ার বুকে যতগুলো মানুষ আমরা চলি বাবা, এমন কোন মানুষ নাই আমার মা জহিরুন পাগলি, একটি কাঁচা ফুলের মালা সাথে কিছু টাকা দিয়ে আশীর্বাদ করলেন, মায়ের চরণ কমলে ভক্তি রাখি। এই দুনিয়ার জগতে আমরা যারা চলি, এমন কোনো মানুষ নাই যে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে তার হৃদয় অন্তরে কোনো দুঃখ বেদনা নাই। আস্তে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে অন্তরে কোনো না কোনো দুঃখ বেদনা তারা বয়ে বেড়ায়। আর এই জগতে যে যাকে ভালোবাসে সেই তো বোঝে ভালোবাসা মানুষের, সে বান্ধবের প্রেমের যন্ত্রণা কেমন হয়। এ আজকে আমার মোতালেব বাবাজি, সে তার দয়াল প্রেমে, সে তার মফিজুর চিস্তির প্রেমে, রাজ্জাক চান চিস্তির প্রেমে পাগল হই, এত সুন্দর চান্দের মেলা মিলাইছে, তার ভিতরে কেবল একটাই আকাঙ্ক্ষা তার মুর্শিদের পরস্তার হৃদকমলে পাওয়ার জন্য। এই দুনিয়ার বুকে আমরা প্রত্যেকটি মানুষ চলি মোহমায়ায় আবদ্ধ হইয়া, ঘর আমার, বাড়ি আমার,
গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্ত্রী পুত্র সন্তান সন্ততি সবই আমার। আমার আমার করতে করতেই জীবন চলে গেল, একটা দিনের জন্য তো ভেবে দেখলাম না রে আমি কা, কে আমাকে পাঠাইলো, কি করার জন্য পাঠাইলো, আবার কোথায় আমাকে যাইতে হবে। যে বান্ধব আমাকে পাঠাইলো সেই নিদান কালে, শেষ নিদানে বান্ধব যদি তার ওই চরণ কমলে এই দাসীকে জায়গা না দেয়, এই দাসীর সেখানে যাওয়ার কোনো জায়গা থাকবে না। তাই এই ভালোবাসার বন্ধনে যারা আবদ্ধ হয় বান্ধবের মায়া, তারাই তো বুঝে বন্ধুর মায়ার যন্ত্রণা কেমন লাগে রে। সেই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না। তাই ওই যারা গৌর প্রেমে পুরে ওই বান্ধবকে ভালোবাসে, সদাই ওই দয়ালের প্রেম জ্বালা বুকে ধাউ ধাউ করে জ্বলতে থাকে, সে বলতেও পারে না, সইতেও পারে না। তাই তো বলেছে, হারে ও আমার দয়াল জান হাই রে মন্দি আকি জালা রে হো, হারে ও জোরে
কি জালা রে হইল আরে ও হারে ও রামান দয়াল তার
বরে বাচ্চু দাদা কার সময়ে কোথায় রইলা আমার রাজীব যা, আজকে আমার পাগল যাইয়া লুকাইলো কোথায়, অসময়ে কোথায় রইলা রে আমার মেজর যা, আজকে আমার রশিদ জান যাইয়া লুকাইলো কোথায়, জগতে যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, ওই জালায় অন্যে কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে, অন্যে কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে, মোতালেব বাজার যার হারাইছে সেই সেই জানে, অন্যে জানে না, আমার রাজ্জাক জান বিহনে ভক্ত শান্তি তো পাইলা, ওরে কতদিন হয় ওই আজিম জান তুমি গেছো রে সারিয়া, আমি এক নজর দেখি বার আসে পাগল গেছি হইয়া, আমার খালি 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 লাগে, খালি খালি লাগে, আমি কই যাই এই প্রাণ জুড়াই রে, খালি 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 কই যাই এই প্রাণ জুড়াই রে, খালি 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 লাগে, গুরু জানে ভক্তের জ্বালা অন্যে জানে না, আমার আজিম সান বিহনে ভক্ত শান্তি তো পাই না, আমার বদ্রে আলমের প্রেমে যে পুইরাছে সেই তো জ্বালা জানে, আমার দয়াল প্রেমে পুরা হইলে সেই তো খবর জানে, জগতে গুরু হারা কাঙাল জানে, দেখলেই তাদের যাই রে চিনা, আজিম সান হারা কাঙাল জানে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যা মোর সেজুরের ভাই, ভাই সোগেতে ইমাম হোসেন কারবালাই পানি তো খাই না, জুরারো কবুতরের যদি জুরা ভাঙ্গা যা, একটা তরিকার ভাই হারাইয়া গেলে তা তেমনি দশা হয়, ওরে আপন ভাই মরিয়া গেলে জগতে হয় সম্পত্তির ভাগী, আমার তরিকার ভাই হয় সংসারে নিদান কালের সাথী, জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে আমার ভাইয়ে ধরে ভাইয়ের গলা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে ধরে ভাইয়ের গলা, মাই জানে সন্তানের জ্বালা জহিরুন মা মা বিনে, অন্যে জানে না যার হারাইছে দরদের মা, মা বিনে সে কেমনে পাই সান্ত্বনা, বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায় এই দেশের লোককে না জানিতে আগে জানে মা, ওরে লজ্জাপতির পাতা যেমন ছুঁতে গেলে মরে, আমার মায়ের কলিজা তেমনি ছটপট ছটপট, লজ্জাপতির পাতা যেমন ছুঁতে গেলে মরে, আমার মায়ের কলিজা তেমনি ছটপট ছটপট করে, জগতে মা বিনে দরদি নাই রে, মা বিনে দরদি নাই, আমি কই যাই এই প্রাণ জুড়াই রে, মা বিনে দরদি নাই রে, কই যাই এই প্রাণ জুড়াই রে, মা বিনে দরদি নাই রে, জগতে মাই জানে সন্তানের দুঃখ
দুঃখ অন্যে বুঝে না, যার হারাইছে সেই সেই জানে দরুদের মা জগতে, যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, লালাই অন্যে কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে, অন্যে কি তাই বুঝতে পারে, যার হারাইছে সেই তো জানে। ওরে সাধক দলিল শুধুই আমার তুমি কেদো না
আসলে গানের অনেক কথা, গানের মধ্যে অনেক ভাব। একটি গানকে এক একজন এক এক ভাবে নেয়। কথাটি কেন বললাম, আমার মনের মধ্যে আজকে একটু আলাদা এক আনন্দ। সাজি লালনের একটি গান আছে, বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম দেখিলাম তারে। হ্যাঁ, যেমন আমার প্রতিপক্ষ শিল্পী দুলন সরকার, তার বান্ধবী আসছে পারবিনাপা, আমারও কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব আসছে, কিন্তু তারা মানে এই এতক্ষণ আসছিল হইল লুকোচুরি করে, পলায় পলায় আসছিল আর কি। আমার একজন আত্মার ভাই মাস্টার কবির, যিনি বর্তমানে ভালো একজন লেখক, অনেক গান তিনি লিখেছেন, তার অনেক গান ইতিমধ্যে ভালো ভালো শিল্পীর আগে অনেক ভাইরাল হয়েছেন। মাস্টার কবিরের গান আপনার অনেকে শুনেছেন। ভাইজান আসছেন, ভাইয়ের প্রতি সালাম, সে মিরপুর থেকে। আমার আরেক ভাই, আমার গুরুবোন ডালিয়া দেওয়ান, আমার ওস্তাদ যিনি ছোট রজ্জব দেওয়ান, তার ছাত্রী ডালিয়া দেওয়ান, তার হাজব্যান্ড আমার বোন জামাই, তিনিও আসছে। আমার সেই দোলা ভাই ডালিয়া দেওয়ানের হাজব্যান্ড আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করলেন মান্নাদের এই গান শুনে। আসলে অনেকে অনেক টাকা দিয়েছেন। গত 18 তারিখে গিয়েছিলাম রাজশাহী গান করতে, 2 দিন গান করেছি, গেতে একদিন, আইতে একদিন, 4 দিন। এই 4 দিনে মোটামুটি বাড়িতে আমার একটা বাচ্চা আছে, আমার বাবা যান 3.5 বছর বয়স, ওর নাম বিলাস, এই ফোন করে বলে, বাবা তুমি কত দিনের গানে গেছো, বাচ্চা মানুষ। তাম বললাম, বাবা গান তো 2 দিনের, যাইতে একদিন আসতে একদিন। হ্যাঁ বলতেছে, তো আমার নিয়ে গেলে নাকি? হ্যাঁ, অন্য অন্য দিন গানে যাও, সন্ধ্যার দিকে যাও, রাতে আবার আইসা পড়ো। তো আজকে যে গানে আসবো, ঠিক এই জায়গায়, এই যে আমাদের এই যে গাজীপুরি মনে হয় ভাওয়াল রাজার বাড়ি, গাজীপুরের পাশেই না, গাজীপুরের ভিতরে। হ্যাঁ, এই সাইডে কি একটা ইজেন আছে, পার্ক, ন্যাশনাল পার্ক। এই পার্কে আমার আবার ওয়াইফ ওই যখন স্টুডেন্ট ছিল, পড়ালেখা করতো হাই স্কুল থেকে, সেই পার্কে আসছিল এই স্যারদের স্কুলের যারা আছে, হ্যাঁ পিকনিকে স্কুল থেকে। আসলে বাবা, নবীর ইতিহাস, আমাদের মতো পাপী মানুষ, আমরা এই পাপী মুখ দিয়ে আর কি বলবো, যে নবীর ইতিহাস আপনি আমার জীবনে সারা জনম ভরেও যদি বলি, নবীর ইতিহাস শেষ হবে না। পূর্বেই বলেছি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বিশ্ব দোজাহানকে সৃষ্টি করতেন না। দয়াল নবী জন্ম নিলেন, এক দল গিয়ে দেখেন মেয়ে সন্তান, অর্থাৎ কন্যা সন্তান, আরেক দল গিয়ে দেখে ছেলে সন্তান, আবার সবাই একত্রিত গিয়ে দেখে কিছুই নাই। দয়াল নবী যে আমলে জন্ম নিবে, ওই আমলের যিনি বাদশাহ সে ছিল বাবা ইহুদি। ওই ইহুদি জানতে পারলেন আরব দেশের মধ্যে এমন একজন সন্তান জন্ম নিবে, আবদুল্লাহর ঘরে, মা মেনার ঘরে এমন একটা ছেলে জন্ম নেবে যার নাম হবে মোহাম্মদ। আর এই মোহাম্মদ পৃথিবীর বুকে এসে আমি যেই ক্ষমতাটা খাটাইতেছি, অর্থাৎ আমি যেই রাজগিরি করে যাচ্ছি, রাজত্ব করে যাচ্ছি, আমার সেই রাজত্ব সে ধ্বংস করে দিবে। তাই সেই ইহুদি কি করলেন, তার সেনা সৈন্যদের পাঠাইলেন। হঠাৎ শুনতে পারলেন আরব শহরে আবদুল্লাহর ঘরে সন্তান জন্ম নিয়েছে, তাই তার সেনা সৈন্য পাঠাইলেন, দেখলেন, পাঠাইলেন গিয়ে যে দেখো, যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান যদি জন্ম নেয়, তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলবে। কত কঠিন মনের মানুষ, যদি ছেলে সন্তান হয়ে জন্ম নেয়, তাহলে তাকে সাথে সাথে জবাই করবে। ইহুদির সেনা সৈন্য গিয়ে দেখলেন আল্লাহর কি কুদরত, যখন যাইতেছিলেন ওই অবস্থা, আমার আল্লাহ পাক কি করলেন, এক শ্রেণীর লোককে দেখালেন মেয়ে সন্তান, আর যারা প্রকৃত মুসলমান অর্থাৎ প্রকৃত আল্লাহর বান্দা, তারা গিয়ে দেখলেন ছেলে সন্তান। অনেক ইতিহাস বাবা, এই মোহাম্মদকে দেখে একজন আবার 7 দিনের জন্য বুবা হয়ে গেছে, এরকম ইতিহাস আছে। দয়াল নবী হলো রহমত স্বরূপ, কিন্তু রহমতের পরবর্তীতে রহমত না হয়ে অনেকের অনেকের জন্য গজব হয়ে গেছে।
এই যে ইতিহাসগুলা কেন কি কারণে দয়াল নবীর ইতিহাস বলে শেষ করা যাবে না। নবীকে আড়াই দিনের জন্য আল্লাহ পাক চৌঠা আসমানে নিয়ে গেলেন, নিয়ে দশটা তোহফা দান করলেন। এর মধ্যে অনেক হাকিকত আছে, আগামী একটি গান করে নেই সময় অনুযায়ী। কবি আলাউদ্দিন বয়তুল্লাহ খাঁ, ধন্যবাদ সবাইকে। একদিন রাত্রি অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি গোয়া, আবু জাহেলের বাড়ি হয়ে কে রাত্রি অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল, যতন করি দরজা খুলে দিল, নবীকে বসাইল, অতি যতন করি জাহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল, যতন করি জাহেল কয়া তো রাত্রে গোপনে আসিলা কোন কারণে, বাবা এই তরিকতটা বর্তমানে যারা টিকায় রাখছে এই জগতে তারা হয়েছে ওলি আল্লাহ পীর মুর্শিদ। এই তরিকত যার এই তরিকতের সাগরে যে ডুব না দিয়েছে সে তরিকতের ভাব অর্থ বুঝবে না। তরিকতের মূল হাকিকত যে কি এটা অনেক মাওলানা মুন্সি জানে, অনেকে যায় না, আবার অনেকে কয় না। তরিকতের হাকিকত হচ্ছে আমার স্রষ্টাকে লাভ করা, স্রষ্টার দিদার লাভ করা, মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। সাইদি লালন বলেছে যে মুর্শিদ সেই রাসুল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়, আল্লাহর কোরআনে যদি মুর্শিদকে রাসুল মনে হয় আর রাসুলের হাতে হাত দিলে যদি স্বয়ং স্রষ্টার দিদার লাভ করা যায় তাহলে এখানে আর কি থাকতে পারে বাবা, কিছু না সরাসরি। কিন্তু অনেকে যাই না ও মানে না, বাবা রে আমার রাসুল পাক বেদিনদের ইহুদিদের ঘরে 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 গিয়ে হাতের জায়গায় পায়ে ধরে বলতো কালেমা পাঠ করো, কি কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। অনেক বেদিন অনেক ইহুদি অনেক নাসারা আমার দয়াল নবীর মুখের কথায়, দয়াল নবীর ব্যবহারে, দয়াল নবীর আচারে, দয়াল নবীর চলায়, দয়াল নবীর বলায়, দয়াল নবীর ধরা দেখবেন একটা মহৎ মানুষ তার চলা ফিরাটাই অন্যরকম থাকে। একটা পিরলি যারা এই জগতে তাদের থিমসটাই ভিন্ন থাকে, তাদের চলাফেরা তাদের ব্যবহার আচার আর আমি আনোয়ার দনের ব্যবহার আচার অনেক তফাৎ, পার্থক্য। আমার দয়াল নবীর ব্যবহার আচারে অনেক বেদিন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিন্তু চাচা আবু জাহেল আপন চাচা আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। দয়াল নবী রাতের আধারে আবু জাহেলের বাড়িতে গেছে, আবু জাহেল নবীকে দেখে খুশি হয়ে গেছে। কেমন খুশি হয়েছে যে আমার ভাতিজার মনে হয় টাকা পয়সার অভাব পড়ছে, ভাতিজার টাকা পয়সার অভাব পড়ছে, তো ভাতিজা জনম ভৈরে কালেমা পড়তে কইছে পড়ি নাই, এখন ভাতিজারের টাকা দিয়ে আমি কিনে ফেলবো ভাতিজাকে, উল্টে আমি যে এই দেশে আছি এই দেশে ভাতিজারে রাইখে দেবো, অর্থাৎ আমি যে জাহেল আমি যে শয়তানের ধর্ম করি আমিও ভাতিজাকে ধর্ম শিক্ষা দিব। হ্যাঁ তাই খুশি হয়ে আবু জাহেল বলতেছে বাবা রে এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, কও ভাতিজা তুমি কইরো না দে আবু জাহেলের
ভাতিজা রে ভাতিজা ভাতিজা ভাতিজাই অমূল্য রতন আছে বহু ধন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি অমূল্য রতন আছে বহু ধন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহই ছাড়িয়া দিব তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করে যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি মদ আছে তৈরো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি আরবের যত নারী দেখো পছন্দ করি পছন্দ করি হাজির করিতে পারি পরমা সুন্দর আমার নবী বলে চাচাজি আমি এই সব দিয়া করব কি আপনি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি আমি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচাই অনুরোধ করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারে আবু জহলে রোবারি রে আবু জহলে রোবারি রে আবু জহলে রোবারি আমার নবীজি রূপের খনি নবী পরশমণি জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নেয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি কথা শুনিয়া হাতে চাবুক নেয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি চাবুকের বাড়ির চুটে চামড়ায় লই উঠে চাবুকের বাড়ির চুটে চামড়ায় ফেলে চাবুকের বাড়ির চুটে চামড়া গেল উঠে রক্তে সারাই অঙ্গ গেল নবীর ভোর আরে আবু জহেলে রো বাড়ি রে আবু জহেলে রো বাড়ি রে আবু জহেলে রো বাড়ি এত রূপ নবীজির গা রূপে বিজলি চমকা গিয়াছিল খালি যা জাহেলের বাড়ি এত রূপ দয়াল নবীজির গা রূপে বিজলি চমকা গিয়াছিল খালি গা জাহেলের বাড়ি আগো জাহিল এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া এই কথা শুনিয়া হাতে চাবুক লইয়া নবীজির পৃষ্ঠে মারল কয়েকটা বাড়ি আরে আগো জাহেলের বাড়ি রে আগো জাহেলের বাড়ি রে আগো জাহেলের
বাড়ির চুটে চামড়া গেল উঠে, রক্ত সারাই অঙ্গ গেল গো ভরি। চাবুকের বাড়ির চুটে চামড়া গেল উঠে, রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি। নবী রক্তে হইয়া সরোবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি। জাহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে, এইবার মুহাম্মদকে দিব শেষ করি। নবী কয় আরো মারো, ভূতের পূজা ছাড়ো, কালেমা তো অগ্নি একবার পড়াইতে পারি। ওই দিক বিবি খাদে যায় বসে কান্দে দরজা, এত রাত্রে কোথায় যাই কইতে না পারি। ওই দিক বিবি খাদে যায় বসে কান্দে দরজা, এত রাত্রে কোথায় যাই কইতে না পারি। বিবি কইতে কইতে আসিল, খাদি যাই দেখিল, রক্তে সারাই অঙ্গ গেছে গো ভরি। কইতে কইতে আসিল, খাদে যাই দেখিল, রক্তে সারাই অঙ্গ গেছে গো ভরি। খাদি যাত স্বামী গো, বলেন আপনি তাহার নাম? নবী বলে, চাচাই আমার মাইরা সেবারি। স্বামীকে কইরাছে এমন কাম, বলেন আপনি তাহার নাম? নবী বলে, চাচাইয়া মাই মাইরা সেবারি। আমার মাসে তাতে দুঃখ নাই, আবার আমি যেতে চাই। মাসে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মাসে তাতে দুঃখ নাই, আবার আমি যেতে চাই। কলে মাতো অগ্নি একবার পড়াইতে পারি। ওরে আবু জাহেলে রোমারি রে, আবু জাহেলে রোমারি রে, আবু জাহেলে রোমারি। নবীজি রূপের খনি আমার নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি পারের কান্নারি। আমার নবী পরশমণি, নবী পরশমণি করে পারের কান্নারি। আমার নবীজি পরশমণি, নবী রূপের ঘনি, ধৈর্য গুণের শিরোমণি নবী পারের কান্দারি। কবি আলাউদ্দিন কান্দে বয়া, তুমি মাওলার কাছে গয়া। আলাউদ্দিন কান্দে বয়া, তুমি মাওলার কাছে গয়া। আলাউদ্দিন কান্দে বয়া, তুমি মাওলার কাছে গয়া। আমারে নিও নবী সাফায়াত করে। আবু জাহেলে রোমারি রে, আবু জাহেলে রোমারি রে, আবু জাহেলে রোমারি। একদিন রাত্রে অতি খাইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম দারি। আবু জাহেলে রোমারি গো, আবু জাহেলে রোমারি গো, আবু জাহেলে রোমারি। থেকে ভাবের কিছু গান গাওয়ার জন্য বলছে। আসলে যারা গুরু ধরার লোক তারা বেশিরভাগ ভাবেই মজে থাকতে চায়, তারা চায় একমাত্র কিছু ভাব, গুরুর কিছু নাম। একদিন আমার দয়াল নবী হাঁটতে হাঁটতে মা ফাতেমার বাড়িতে গেছে। মা ফাতেমার বাড়িতে গিয়ে দয়াল নবী অনেকদিনই রণাহারি। মা ফাতেমার বাড়িতে গিয়ে বলতেছে, মা গো আমাকে কিছু খাইতে দাও, আমি যে অনেকদিনই রণাহারি। ফাতেমা বলতেছে, বাবা নবীর ইতিহাসটা বলবো, দরদিরা ভালো লাগবে, কি বলেন আপনারা? হাজী মামুন ভাই আমার দয়াল নবীর এই গান শুনে, নবীর জীবনের ইতিহাস শুনে 500 টাকা এবং ফুলের একটি মালা দিয়ে দু আশীর্বাদ করলেন। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সবাইকে। ধরো আমার
পারে, প্রেম কইরা দুঃখ সইতে যাইজন পারে, হইলে গুরুর চরণের দাস যতই সে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার মনরে, তালে ভাই হইলে রাজ্জাক তৃষ্টির চরণের দাস, মফিজুর তৃষ্টি যতই তারে করুক সর্বনাশ, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার মনরে, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে পাগল মনরে, তবু বিশ্বাস রাখি ওই অন্তরে। বুকে নিয়া শত ব্যথা ভুইল না মেসের চান্দের কথা, নামের চিতা জ্বালা উড়িয়ে তোর পাগল মনরে, নামের চিতা জ্বালা উড়িয়ে তোর পাগল মনরে, নামের চিতা জ্বালা উড়িয়ে তোর। বাদশা ভাই বুকে লইয়া শত ব্যথা ভুইল না দয়ালে কথা, নামের সীতা জ্বালাবে অন্তরে আমার মনরে, নামের সীতা জ্বালাবে অন্তরে পাগল মনরে, নামের সীতা জ্বালাবে অন্তরে। লোকের বন্ধ কানে শুনি আরে ভক্ত, লোকের বন্ধ কানে শুনি মুখানি রাখিও তালা মেরে ভক্ত, মুখানি রাখিও তালা মেরে প্রেমি কইরা রে, প্রেম কইরা দুঃখ সইতে যাইদন পারে, ওরে প্রেম কইরা দুঃখ সইতে যাইদন পারে, প্রেমি কইরা রে, প্রেম কইরা দুঃখ সইতে যাইদন পারে, ওরে প্রেম কইরা দুঃখ সইতে যাইদন পারে, প্রেমি কইরা রে, প্রেম কইরা দুঃখ সইতে যাইদন পারে। কত কষ্ট করলো নবী এসে দুনিয়া, জন্মের আগে পিতা মরল নবীর শিশু কালে মা, দুনিয়ার সুখ চাই নাই নবী আল্লাহর দরবারে, উম্মতের লাগিয়া কান্দে আমার নবী পরয়ারে নবী, উম্মতের লাগিয়া রে পাগল, উম্মতের লাগিয়া রে পাগল, আরে উম্মতের লাগিয়া লাগে উম্মত, উম্মত বলে
নবী উম্মতের লাগি আরে পাগো ওরে নবীর আপন চাচা তো ভাই আবু তাহের নাম মাঠে একদিন খেলা করতে করতে সন্ধ্যা হইয়া যায় আবু তাহেরের বাবা এসে আবু তাহের কে বুকেতে জড়াইয়া কালের মধ্যে চুমা মারলো মুখে খুরমা দেয় খাওয়াইয়া কপালে চুমা গালে চুমা ঠোঁটে চুমা দিয়া বুকেতে লইল রে জড়াইয়া আবু তাহেরের বাবা বলে বাজান সারাটা দিন তুমি খেলতে খেলতে সন্ধ্যা গেছে হইয়া এই রৌদ্রের মধ্যে খেলাধুলা করতেছ বাবা তোমার শরীর যাবে খারাপ হইয়া বাবার কি ভালোবাসা বাবার কি আদর আমার নবী দেখে চাইয়া আমার নবী বলে আবু তাহের এই জন তোমার কি হয় আবু তাহের বলে এই জন আমার বাবা গেল হইয়া নবী বাবা যে কি বস্তু নবী জানতো না এই দুনিয়া আমার নবী বলে বাবার আদর বুঝি এমন হয় আমি তো জীবনে বাবাকে দেখি নাই দৌড়াইয়া বাড়ি দেখি হাই আমার নবী মামা বলে ডাকিতেছে তাই বলে মা মা ও মা মামেনা বলে আমার মোহাম্মদ তো অন্যান্য দিন ডাকে আজকের ডাকটা যেন কেমন কেমন লাগে বুক ভরা ব্যথা নিয়ে আমার দয়াল নবী মামেনাকে বলতেছে মা আমার কি বাবা নাই এই কথা শুনিয়া মামেনা দু চোখের পানি ছেড়ে দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা কি আগুন জ্বালাইলি মুহাম্মদ মুহাম্মদ রে আমার অন্তরে যে আগুন আজ থেকে ছয় বছর ধরে আমার বুকে ধাউ 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 করে আমার আগুন তো আর নিবিল না ওই আমার আগুন তো আর নিবিল চলে গেল শ্যাম শহরে মায়া মেনা মুহাম্মদ কে নিয়া দূর থেকে দেখাইলো মুহাম্মদের বাবার কবর শুনো মন দিয়া ওই তো তোমার বাবার কবর মুহাম্মদ বলিলাম তোমারে তোমার যত মনের কথা বলো তোমার বাবারও না ধারে দয়াল নবী বাবার কবরের পাশে গিয়া বাবা বাবা বইলা ডাকে বাবা বাবা বইলা ডাকে আমার নবী সারুয়ারে ওগো বাবা ওগো বাবা তুমি দেখো নাই আমারে আমি তোমার মুহাম্মদ বাবাই আসিলাম তোমারই না ধারে জন্ম থেকে এই প্রযুক্ত তোমাকে দেখি নাই তোমার আদর ভালোবাসা বাবা আমার জীবনে পাই নাই তুমি একবার বুকে না জড়াইয়া তুমি একবার বুকে না জড়াইয়া আমি দেখব বাবা তোমার একবার বুকে না বাবার আদর বাবার ভালোবাসা নবী জীবনে
পাই নাই বাবা বাবা বইলা কান্দে নবী এই না দুনিয়া আল্লাহ সেদিন তুই চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর প্রতি সন্তুষ্ট যাই হইয়া আমার নবীকে শিশুকালে এতিম করলাম এই দুনিয়ায় রাখিয়া আমার নবীর কান্না আমার নবীর দুঃখ আমার আল্লাহ সইতে পারে না ওই মুহূর্তে আজরাইলকে ডাক দিয়া আল্লাহ পাক বলে ঘটনা আজরাইল এই মুহূর্তে চলিয়া যাও তুমি দুনিয়ার ভিতরে জিগিয়া মায়া মেনার জানটাই আজরাইল তুমি আনো না রে কেরে আজরাইল বলে ও গো মাওলা বলি তোমার থাই জন্মের আগে পিতা মরল ও নবীর এই না দুনিয়া এখন যদি নবীর মা আমেনার জানটাই আনি রে কারিয়া জন্মের এতিম হইবে নবী আমার দুনিয়াই থাকিয়া আজরাইল সেদিন কেন্দে দিল আমার মালিকের দরবার আল্লাহ বলে ওরে আজরাইল আমি বলতেছি তোমারে আমি আমার বন্ধুকে যদি এতিম না বানাই পিতা মাতা হারা না করি তাহলে এই জগতের মধ্যে এতিমের কি ব্যথায় আমার বন্ধু বুঝিতে পারবে না এতিমের কি কষ্ট আমার মুহাম্মদ জানিতে পারবে না সকল ব্যথার ব্যথি নবী এইটা দুনিয়া বাদশাহী চাইলে বাদশাহী পাইতো দিত আমার সাইরা পানা কাপড়ের কষ্ট খাবারের কষ্ট শোয়ার কষ্ট নবী এমন কোন কষ্ট নাই যে কষ্ট নবী জীবনে করে নাই তার মধ্যে বড় কষ্ট নবী তার জন্মদাতা বাবাকে দেখে নাই বাবা কি ধনে এই সংসারে ওরে বাবা কি ধনে এই সংসারে নবী দেখিল না দুই না জোরে রে বাবা কি ধনে এই সংসারে ও নবী দেখিল না দুই না জোরে বাবা কি ধনে এই সংসারে বুকে নিয়া শত ব্যথা রফিক ভাই ভুইল না বাজানের কথা আরে প্রেমের সুধা খাও না পরাণ ভরে আমার মনরে প্রেমের সুধা জ্বালাও এই অন্তরে আমার ভনরে প্রেমের সুধা জ্বালাও না এই অন্তরে লোকের মন্দ কানে শুনি ওরে ভাই লোকের মন্দ কানে শুনি যতই ধরো চোখের পানি ওরে লোকের মন্দ কানে শুনি যতই ধরো চোখের পানি লোকের মন্দ কানে রে শুনি যতই ধরো চোখের পানি মুখখানিরা খিও তালা মেরে মুতালে ভাই মুখখানিরা খিও তালা মেরে প্রেমী কই তারে প্রেম কইরা দুঃখ হইতে ভাইরে খেলবি যদি রাত তাক চিস্তির প্রেমের খেলা আগে সৌবির ভিক্ষার ঝুলালো না কান্দে করে আমার মনরে ভিক্ষার ঝুলালো না কান্দে করে রাজ্জাক সৃষ্টির আগে সৌবির ডালা ভিক্ষার ঝুলালো না কান্ধে করে আমার মনরে ভিক্ষার ঝুলালো না কান্ধে করে পাগল মনরে ভিক্ষার ঝুলালো না কান্ধে করে মানকুলা মান দিলে সবই
জগতে আমরা যতজনেই যত দুঃখী, সব দুঃখের গুরুই হচ্ছে কে? যতজনে যত দুঃখ করি, আমরা মনে করি আহারে আজকে ভাতের অভাব, টাকার অভাব, ঘরের অভাব, বাড়ির অভাব। আমার আল্লাহ পাক বলছে, আমার বন্ধু যদি পৃথিবীর বাদশাহ হইতে চাইতো, আমার বন্ধুকে আমি বাদশাহই বানাইতাম। কিন্তু আমার বন্ধু সে উম্মতের কান্ডারি। আপন চাচা আবু জাহেল চাবুকের বাড়ির দিতে 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 আমার নবীর শরীরের চামড়া উঠে গেছে। দোলন সরকার বলছে যে নবী শরীরে পাথর মারতে মারতে বসন্ত রোগ হইলে যেমন চিহ্ন হয়ে যায়, ঠিক এমন চিহ্ন হয়ে গিয়েছিল। আবু জাহেলের পরিবার হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে, মুহাম্মদের জ্বালা যন্ত্রণা শেষ হয় না, হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে, ওর মাথার মধ্যে মেরে ওকে সারা জীবনের জন্য শেষ করে দিব। তারপরও দেখেন আমার দয়াল নবী হাল ছাড়ে নাই। আমার দয়াল নবী তাইবের নগরে কত জ্বালা, কত কষ্ট জীবনে সইল বাবা। নবীর জ্বালার কোনো শেষ নাই, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর কথা মনে রাখতে পারি না। নবীর ইতিহাস, নবীর কি জীবন কাহিনী, নবী আমাদের কি দায়িত্ব দিয়ে গেল? নবী বললো এতিমকে ভালোবাসার জন্য, গরিব দুঃখীকে ভালোবাসার জন্য। এই যে ভালোবাসা, আমার নবীর যখন বাবার কবর দেখতে গিয়া আজরাইল ফেরেশতা যখন আইসা, নবী মা আমিনার জানটাও নিয়ে গেল। মা হালিমা ডেকে বলতেছে, মোহাম্মদ। মাইমন দাসী ডেকে বলতেছে, মোহাম্মদ আজ থেকে তুই চিরয়তিম হয়ে গেলি। বলে কেন? বলে বাবার কবর দেখতে আইসা তো তুই আজকে মাকেও হারালি। যখন বলছে তার মাও দুনিয়ার মধ্যে নাই, তখন আমার নবী ভক্তি দিয়া পড়ে গেছে জমিনের মধ্যে, বলতেছে মালিক তুমি যদি আমাকে দুঃখের আইখা তুমি সুখী হও, তাহলে আমার আর কোনো কষ্ট নাই। তাই একটি গান সাধক মহন্তের লেখা, আমার দয়াল রে আমি এক জনমি এতরে দুঃখ দ্বারা সই কেমন করে, অপরের সনে
মানুষ পাইলে দুঃখ বলতাম তার শোনে ও দয়াল একে দুঃখ অপরে শোনে মনের মতো পাইলে দুঃখ কইতাম তার শোনে একে দুঃখ অপরের শোনে মুতালেব চাঁদ বনের মতো মানুষ পাইলে দুঃখ বলতাম তার শোনে আরে আমার সরকার গান করে তার যিনি জন্মদাতা বাবা তার পাশে বসা একটা বাবা পাগল থাক যাই থাক ওই বাবাটার ঘরে যখন একটা সন্তান জন্ম নেয় বাবাটার একটা টার্গেট থাকে যে আমার ছেলেটাকে আমি জজ বানাবো আমার এই সন্তানটাকে আমি উকিল বানাবো আমার এই সন্তানটাকে একটা ডাক্তার বানাবো আমার বাবার এমন টার্গেট ছিল চিন্তা ভাবনা ছিল আমার আনোয়ারকে আমি শিল্পী বানাবো আমি আনোয়ারকে শিল্পী বানাতে গিয়ে আমার বাবার জীবনে অনেক পরিশ্রম অনেক কষ্ট যেই কষ্টের কথা বলে শেষ করা যাবে না অনেক কষ্ট তার জীবনে করেছে দুলন সরকারের বাবা যখন দাদা রশিদ চান্দের সাথে ঢোল বাজাতেন অনেক আগের কথা ওই সময় আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে যাইতেন আমি ছোট তার আশা ছিল আমাকে গান শিখাবে শিল্পী বানাবে বহুত কষ্টের কথা বাবা আজকে সে দরদি আমার মাঝে নেই চলে গেছে পরম বন্ধুর বাসরে দরদি চলে যাওয়ার পর মালিক শিল্পী বানিয়েছে টুকটাক গান করি মানুষে ভালোবাসে ভালোবেসে নেয় আজকে দোলন সরকারের বাবা তার বসে তার পাশে বসে গান শুনতেছে একটা কথা প্রয়োজন হইলে শিখাই দিতেছে এই যে একটা ভালোবাসা এই যে বাবার একটি দায়িত্ব এই দায়িত্বটা বাবা যতদিন জীবিত থাকে
ততদিন সন্তানের উপর থেকে শেষ হয় না। বাবা মা এমন বস্তু, আমি আমার পাগলকে হারিয়েছি, আমার পাশে আমার একটি ভাই রফিক ভাই, সে তার বাবাকে হারিয়েছে আজকে কিছুদিন হয়, সেজন্য বাবার কথা মনে করে কাঁদে। আমরা সবাই একদিন বাবা মাকে হারাবো, হারানোর পৃথিবীটাই এইটা, এই পৃথিবীটাই হচ্ছে হারানো, যে একবার চলে যায় সে আর কোনো দিন ফিরে আসে না। এই তো চলে গেল 20 তারিখ, আমার বাড়ির পাশে আমার একটি ভাই, বড় ভাই, একটা আমার বাড়ির সাথে আমার ঘরের সাথে ঘর, হঠাৎ স্টক করে চলে গেল। আমি রাজশাহী গিয়েছি গানে, প্রথম রাত্র গান করে যখন ঘুম আসবো ঠিক ওই মুহূর্তে শুনলাম স্টক করেছে, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, ঢাকা মেডিকেলে বড় হাসপাতাল। তার আধা ঘন্টা পরে ফোন দিয়েছি, শুনলাম আপন বাড়িতে চলে গিয়েছে। মানুষ আল্লাহর এমন নিয়ম, যে একবার চলে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তার ছেলে সন্তান বাবার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছে। এই জড়জগতের মধ্যে যার বাবা নেই সে জানে বাবা হারানো কতটা কষ্ট, কতটা জ্বালা, যার নেই মা সে জানে মাকে হারানো কতটা কষ্ট, কতটা জ্বালা। তাই কবিতার গানের মধ্যে বলছে কি, আমার দুঃখ দরদ আমি আজ বলতে পারি না, আমার কষ্ট বলতে পারি না, কার কাছে বলিব দুঃখ, দুঃখের ভাষা নাই যা, আমার দুঃখ সইতে পারি না, কার কাছে যাব ব্যথা মানুষ পাই না, আমার কষ্ট আজ আমি হইতে পারি না, দুঃখ হইতে পারি না, আমি কার কাছে বলিব দুঃখ, দুঃখের ভাষা নাই জানা। আরে তোমার যত করার তাই ভালো কইরাছ, দরদ রে যখন ভালোই কইরাছ, তোমার মহান তরে লয়া দয়াল তুমি কি খেলা খেলছ, ও দয়াল যা করার তাই ভালোই কইরাছ, মোহন তরে লয়া তুমি কি খেলা খেলছ, দরদ রে দুঃখের উপর আমায় দুঃখ দিয়াছ, তোমার পুতালে প্রে লইয়া রাত জাগতিস কি খেলা খেলছ, আরে তোমার যত প্রকার দুঃখ
সদয়াল সই কে মন্ত রে আমার মফিদ দিন দৃষ্টি আমি একজন এত রে দুঃখ বা সার্থ